আসছে ভাই, খালি গেম খেলাইতে খেলাইতে শোক এত টরি ফোটা ফোটা ভাই, মা যদি ভাত খাওয়ার টাকায় মা কলে দিন মেল মলাইসটা কিছু বে থাক। এই জন্য বলছে এই দুনিয়াটা খাইলো রে ও দাদা সাদের মোবাইলে, আরো সরকার সমিতি দিছে এবার স্কুল হলে মোবাইলের জন্য টাকা দিয়ে দিয়েছে, বর্তমান নেটের মধ্যে ফেসবুকের মধ্যে পরীক্ষা হয়ে আছে। এটা মুসলমানের সুন্নত হয় নাকি? হয় মুসলমানের সুন্নত এটা, আরে হ্যাঁ না কবিল তো সেমিত করাটা কি সুন্নত না? তাহলে খুশিটা দিয়ে মানুষ যত দেবে অত নেবে, বলে একটা সওয়া বসাইলে গেলে 1000 টাকা নেবে, আরে সওয়া বিশ মিলে কর কেমনি তাতে কেন শেষ, একান চাকু ছয় মাস আগে ধার দিয়েছ কেন ধার দেওয়ার দরকার নেই, তাতে গেলে 1000 টাকা নেবে। দিন দিন উকুন দিস গেলেন টাকা খাবার ভাই, বুঝছেন?
এই সেনার তো সভা পাটা ভাই তোমরা তো হিসেব করলে জানেন নাই, তো ওই বাঙালি বলি থাকে ওই যে সিল্কি যায় কষারি যায় মানে তারপরে মানে কি প্রেমের ডাঙা যায় খরচি মেরি যায় অতি মায় বেশি লাস্টে কি দেড় দেশে যে একদিন ইয়ার বাড়ি কিন্তু মুন্সিরহাটত বাড়ি মুগত নেই একটাও দাঁড়ি এলাম মুন্সিরহাট যায় বাইক থামাইছে ইয়ের বেটা আসি কয় আব্বা তোর না মামা আস নেবে করছে কার বেটা না নিজের সব নিজের জানি না মুগের আপনার কারে তোর বেটা তো চিনিস নেই তুই জানবু ওই দুটি আমার দুইজন কার আর ছোট গুলে সামের সাম বালিশ রাখা আছে হিসেব করলে বিড়িয়ে দিবি তাহলে হিসেব করি দেখো মাত্র ১৯ কোনা বালিশ সকালে উঠিয়ে যদি একবার ঘরের দুয়ার খুলি দেয় হাঁসের বাচ্চা নান খেলে বেরিয়ে দিই থাকে বুঝছেন পরিস্থিতিতে কি হয়ে গেছে তা একটু ধৈর্য ধরে শোনেন একটু মনোযোগ দিয়ে শুনবেন সঙ্গে সঙ্গে বলছে এই মুহূর্তে তো উজু করতেছে কথা বলবে নাকি এই জায়গায় শাস্তিনে পালাটা খেয়াল রাখবে ধনবুনি দিয়ে পালা চালাবো না যে জায়গায় সারবো ওখান থেকে শুরু করবো সঙ্গে সঙ্গে বলছে ভাই আমরা শুনছি নবীর বংশের ধরনের মধ্যে বা মুসলমানের মধ্যে উজু করলে কথা বলে না তাহলে আজকে একটা কাজ করা যাক এই মুহূর্তে তাকে আঘাত করা যাক কি আঘাত বলে এই মুহূর্তে পিছনে যে ধাক্কা দিয়ে সিট করে মাটিতে ফেলিয়া কয়েকজন মিলি এবার ঠাসি ধরিয়া হাতে পায়ে উল্টে পাকে রশি দিয়া বাঁধা যত বড় মদ্দা হোক যত বড় মস্তান হোক দাদা পিছনে ৭০ সাথে পাওয়া যাবে কি যায় যাবে না যদি সামনের ৭০ হয় তাহলে একটা বুড়ে মানুষও চেষ্টা করবে জীবনটা বাঁচার জন্য কিন্তু পিছনের ৭০ সঙ্গে যতই মত্তা হোক না কেন পিছন পাশে ছুরি মারি দিলে তার বেটারি শেষ পিছন পাশে যে সাদার জন ধাক্কা দিয়ে মাটিতে ফেলিয়া ওরে হাতে পাবে ওই না রশি দিতেছে বান্দিয়া যখন হাতে পায় খিচি রশি তান দিতেছে হায় ওরে মুসলিম তখন জিজ্ঞাস করে ধরি তো মার ভাই যান তোমরা কেন আমাকে মাটিতে ফেলিয়ে রশি দিয়ে হাত পা ভাঙছ মুসলিমের কথা শুনে বলছে আমরা তোমার কাছে নবীর কলমা বক্তা আসি নাই আমরা এসেছি একমাত্র গিয়া তোমার সেরখানায় ওই না দেখো নিবরে কাটিয়া আব্দুল্লাহ জিহাদ বলেছে তোমার সেটটা কাটিয়া তার কাছে জমা দিলে আমাকে ৫০,০০০ স্বর্ণ মুদ্রা দেবে আমরা কয়েকজন মিলে ভাগ করে নেব একটা করে মোর ৭ রাজার ধন তাহলে আমার কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না এই জন্য তোমার আজকে আমরা হাত পা কঠিন করে বাঁধলাম বাঁধার পরে যখন আজকে এইরকম করে উল্টা বাসা হাত পা বেঁধেছে একটা মানুষের শক্তি হাত এবার পাওয়ের মধ্যে যতই তোমরা মস্তানি করো হাত পা বন্ধ থাকলে কোনো বুদ্ধি থাকবে না যখনই বন্ধ হয়ে গেল মুসলিম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছো রে দয়ালু তোমার মনে দয়া নেই তোমরা এখনই নবীর কলমা বলতে চেয়েছ এখনই বলছো আমায় মেরে ফেল ভাই আমাকে ছেড়ে দাও এবার তারা বলতেছে কোন ছেড়ে দেওয়ার উপায় নাই ছুরি নিয়ে গোলার কাছে যাইতেছে চলিয়া ওরে মুসলিম দুই চোখের পানি দিয়েছে সারিয়া মাহবুব মওলা এরা বেদি বেরা বুঝবে না আমাকে এই মুহূর্তে ছেড়ে করবে এমন টানে ওরা বললো ওরে তোমার যদি কিছু খাবার আশা থাকে তাহলে বলো শেষ খানটা খেয়ে দি মুসলিম বলছে ভাইজান আমার কোনো খাবার আশা নাই একটাই দেখার আশা বলে কি দেখার আশা কি আশা বলে আমার দুইটা ছেলে মুহাম্মদ আর ইব্রাহিম নাম দিয়া শেরওয়ালের মতো ছেলে দুইটা গামি চাইতে চাইতে কিয়া শেরওয়ালের মতো সন্তান দুটা দেখতে চাই আমাকে একটু দেখাও
হইয়া আমি মানুষ হইয়া জানাম লইয়া রে মানুষের গো রিলাম কি